প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ। প্রিয় দর্শক, যে ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগড়াতে খাদিকুলে, সেটা নিয়ে অনেক চর্চা হচ্ছে অনেক জায়গাতেই, দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশেও এই সব নিয়ে কিন্তু অনেক চর্চা হচ্ছে। অনেকেই বলছেন যে বাংলাতে হচ্ছেটা কি, বাংলাতে হচ্ছেটা কি, এইভাবে মানুষের প্রাণ চলে যাবে? আর এই এই হচ্ছে শিল্প, বোমা বাজি তৈরির কারখানা, এই হচ্ছে শিল্প, এই হচ্ছে বাংলার উন্নয়ন? দর্শক, এই সব নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন। আমি এখন সরাসরি অনলাইনে পেয়ে গেছি একেবারে ইউএসএ থেকে যুধাজিৎ সেন মজুমদার, একেবারে ওখানে সকাল, এখানে আমরা এখন সন্ধ্যায় রয়েছি। গুড মর্নিং যুধাজিৎ সেন মজুমদার। নমস্কার, নমস্কার শফিকুল। শুনেছেন বাংলাতে কি ঘটনা ঘটেছে? যাচ্ছে তাই, মানে লজ্জায় মুখ ঢাকার জায়গা নেই যারা আমরা বিদেশে আছি, যারা হয়তো ভারতবর্ষের অন্য রাজ্যে আছে, কিন্তু আমরা যারা সবাই বাংলার সাথে জুড়ে আছি, এই ঘটনাগুলো, আর এটা তো কোনো নতুন নয়, এগড়ায় যেটা হয়েছে এর আগে কলুয়াতলিতে, বিভিন্ন জায়গায়, মালদাতে, বাড়ুইপুরে, এ তো চলেই যাচ্ছে। এবং এতে যে কি লজ্জা, আর মানে মাঝে মাঝে মনে হয়, শুনেছিলাম যে বাংলা লন্ডন হবে, লন্ডন না হয়ে যে কখন আফগানিস্তান হয়ে গেল সেটা বুঝলাম না। বুঝতে পারছি। এবং আজকে আপনারা তো বাইরে রয়েছেন, যারা বাইরে থাকেন, যারা দেশের বাইরে বা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে বাংলা থেকে দূরে, আমরা মাঝে মধ্যেই খবর করি যে তারা বাংলা ছেড়ে বাইরে আছেন, দেড় বছর দু বছর পর বাড়ি তাদেরকে ফিরতে হয়। এখন কি কোথাও মনে হচ্ছে যে দেড় বছর দু বছর পরে হলেও তো জীবিত ফিরবো, কিন্তু বাংলাতে থাকতে হলে তো কাজ নেই, ওই বোমা বাজির কারখানাতে কাজ করতে হবে, যে কোনো সময় প্রাণ চলে যেতে পারে, এটা কি কখনো কখনো মনে হয়, বা আপনাদের আপনাদের মধ্যে কি এইসব নিয়ে চর্চা হয়? দেখো, চর্চা তো হয়ই, কিন্তু সব থেকে যেটা বড় কথা, একটা হলো যে আমরা যারা বিদেশে থাকি বা যারা আমরা প্রবাসী বাঙালি, সে কেউ ব্যাঙ্গালোরে, পুনেতে, ভারতবর্ষের যে কোনো জায়গায় বা বিদেশে থাকে, তাদের বাংলায় ফেরা, কিন্তু আমাদের যেটা সব থেকে খারাপ লাগে সেটা হলো বাংলার যে মানুষগুলো আছে তাদের আজকে সুরক্ষার কি জায়গায় এসে পৌঁছেছে। এক তো কোনো ইন্ডাস্ট্রি নেই, আর যা সবে ধর নীলমণি হয়ে বোধহয় এখন বোমা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, দুয়ারে বোমা, প্রত্যেক মাসেই কিছু না কিছু এই ধরনের ঘটনা ঘটছে যাতে বোমায় উড়ে যাচ্ছে। কেউ কেউ এসে আবার বলছে না না, এরা সায়েন্টিস্ট ছিল, এরা কিন্তু আসলে অন্যরকম। মানে পুরো ব্যাপারটা এটাই বোঝায় যে সুরক্ষা এবং মানে চোখের ঠুলি পরে রাখা যে পুরো ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছেছে। তো আমাদের বাংলার মানুষ, দেখো আমরা যারা প্রবাসী, তাদের দুঃখ, তাদের অপমান, তাদের জ্বালা তো একটা জায়গায়, কিন্তু বাংলার মানুষ আর কবে জাগবে? আজকে যে রাজ্য স্বামীজির, স্বামী বিবেকানন্দের, বঙ্কিমচন্দ্রের, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, আর সারা ভারতবর্ষে তথা বিদেশে তার নাম পরিচিত হচ্ছে কি, কোথায় কলুতুলিতে বেআইনি অস্ত্র পাওয়া গেল, এগড়ায় বোমা উড়ে গেল, ক্যানিং এ কোন ছাদ উড়ে গেল, কোথায় 30 জন লোক বোমা মারাতে গিয়ে মারা গেল, মানে এটা হচ্ছে নাকি? এই হলো আজকের সিচুয়েশন। তো আমি তো বলবো যে মানে যেটা বললাম যে কলকাতা ছিল লন্ডন হবে শুনেছিলাম, হয়ে গেল আফগানিস্তান। আজকে যদি একটা বোমার কম্পিটিশন হয় তাহলে কিন্তু মানে মনে হচ্ছে যে আমরা টপ পজিশন পাবোই পাবো, বাট চাকরি হোক, অর্থনীতি হোক, সংস্কৃতি হোক, বাকি যা কিছু হোক তাতে আমরা পিছিয়ে। এবং সেখানে সব থেকে মজার ব্যাপার শফিকুল, কয়েকদিন আগে শুনলাম কেরালা স্টোরি বেরোলে নাকি সব জায়গায় জাঙ্গা লেগে যাবে, ঝামেলা লেগে যাবে। আরে যেটা ব্যান করা উচিত সেটা হলো বোমা, যেখানে তুমি কেরালা স্টোরি ব্যান করছো, তুমি সারা বাংলা যে কিনা কালচার, সংস্কৃতি, মানে শিক্ষার দৃষ্টি, আমরা বলি যে কোনোভাবে যেন কোনো ওপিনিয়নকে ব্যান না করা যেতে পারে, সেই একই লোক আবার গিয়ে কেরালা স্টোরি ব্যান করে দিচ্ছে বলছে কারণ ঝামেলা হবে। এদিকে যেটা ব্যান করা উচিত যে বোমা শিল্প আর এই ঝামেলা আর এই যে বোমাবাজির যে কারখানা, প্রতিদিন এক একটা করে খবর পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু ব্যান হবে না। কেন? কারণ তোমার ভোট ব্যাংক পলিটিক্স জুড়ে আছে। আমার একটা গান মনে পড়ে, তুই আমার মন, হাত বাঁধবি রে, পা বাঁধবি রে, মন বাঁধবি কেমনে। সত্যি তাই, কেরালা স্টোরি ব্যান করলো, আমরা কিন্তু সারা পৃথিবী জুড়ে বাঙালিরা কিন্তু এবং ভারতবর্ষের অন্যান্য জায়গায় জমিয়ে সবাই দেখেছে, দেখাই উচিত যেটা সত্যি জিনিস সেটা কেন দেখবে না। কিন্তু যখন এই খবরগুলো পাই তখন বুঝি যে বলে না তোমার সেন্স অফ আর্জেন্সি কতটা রং এবং তোমার প্রায়োরিটি কতটা রং। যেটা ব্যান হওয়া উচিত, যেটা তোমার যে সিকিউরিটি, তোমার যে প্রবলেম, আসল এক একটা করে ঘটনা, লাস্ট 6 মাসে অ্যাটলিস্ট 10 খানা এরকম ঘটনা ঘটেছে, কোনো ব্যানিং নেই, শুনে যাকে টুকটাক করে নাকি কোথায় রাজ্য সরকারের কি হবে করে ওখানেই শেষ।
কিন্তু তার জন্য যে লজ্জা বাংলার মানুষদের সারা সারা পৃথিবীতে এবং দেশের অন্যান্য জায়গায় নিতে হয়, এবং আমার নিজের আমাদের যে বাঙালিরা যারা ওখানে বসে আছে তাদের যে তাদের জীবনের মূল্য একদম জিরোতে এসে দাঁড়িয়েছে, এটাই দুঃখ। কোথায় ছোট ছোট বাচ্চারা, বয়স্করা, ছেলে মেয়েরা, জীবনের মূল্য আজকের দিনে বাংলায় যে শূন্য হয়ে গেছে। আপনাদের যারা আপনাদের সার্কেলে যারা রয়েছেন অন্যান্য রাজ্যের, যারা হয়তো আপনাদের ওখানে আছেন, বন্ধু বান্ধব হয়ে গেছেন, বলেন কিছু, আপনাকে শুনতে হয় যে কি হচ্ছে আপনাদের পশ্চিমবঙ্গে। বাংলা একটা হাসা হাস্যকর জায়গায় চলে এসেছে। কেউ তোমাকে কেউ যদি বাঙালি দেখে তোমাকে প্রথমে বলো আরে মমতা ব্যানার্জি বলে সবাই একটা প্রথমে হাসি দেয়, কারণ ওটা তোমার একটা হাসির জায়গায় চলে এসেছে। কারণ তুমি সমস্ত দিক দিয়ে তুমি লাস্ট নাম্বারে আছো, প্রথমে ছিলে, আজকে জিডিপি, শিক্ষা, চাকরি, সংস্কৃতি, এরা এখন তুমি সব দিক দিয়ে নিচে। ওপরে কি কি, যে কোন আল কোয়েদা জঙ্গি ধরা পড়ছে, কোথায় বোমায় উড়ে যাচ্ছে, কোথায় চাকরি টেট শিক্ষায় চাকরি নেই, কোথায় তোমার চাকরি দুর্নীতি, সবকিছু তুমি টপ, মানে পুরো স্কেলটাই উল্টে গেছে। এবং তার সাথে সাথে যখন এক একটা অদ্ভুত হিন্দি বাংলা মেশানো ঘটনা বেরোয়, কয়েকদিন আগে দেখলাম কে একজন অভিষেক ব্যানার্জি বোধহয় না কোথায়, আমি ভালো করে মনে পড়ছে না আমার, কোথায় একটা দেখছিলাম যে প্রধানমন্ত্রীকে কেন বলা হচ্ছে না যে লাইট পোস্ট লাগানো হয় না, তো এই টাইপের কথাবার্তা যখন বেরোবে লোক তো হাসবেই। তো আমাদের জন্য দেখো ব্যাপারটা হলো কি, আমরা তো ওই মাটির লোক, ওই জায়গার লোক, ওই বাঙালির লোক, সারা যেখানেই থাকি না কেন খুব আমাদের মানে খুব দুঃখ লাগে, বুঝলে তো। কিন্তু তার থেকেও বেশি দুঃখ লাগে হলো, তার থেকেও বেশি যেটা আমার ভয় লাগে, আমাদের আতঙ্ক ভয়, সেটা হলো বাংলার মানুষ কবে জাগবে, যদি এই চলতে থাকে আর কয়েক বছর পরে কিছু থাকবে না, হাতের বাইরে চলে যাবে। তো যেটা বলেছিলাম যে একদম বাংলাকে লন্ডন তো নয় কিন্তু আফগানিস্তান বানানোর পথে কিন্তু একদম 100-তে 100। ওকে, ভালো থাকবেন। জুদাজি সেন মজুমদার সরাসরি ছিলেন ইউএসএ থেকে। ভালো থেকো শফিকুল, সাবধানে থেকো ভাই, সাবধানে থেকো, যা চলছে সব এখনো তো আছি, ঠিক আছে, ভালো সাবধানে থাকবেন। একদম দর্শক শুনছিলেন ইউএসএ থেকে প্রবাসী বাঙালি, তিনি কী বলছিলেন, তার কী রিয়াকশান। দর্শক, এইসব নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।